वेलकाम टू दिशार एक्साम गाइड। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा जरा एबार माध्यमिक परीक्षा दिए कि मध्य तुम्हारे रेजल्ट बेरोते चले। बंधुरा, जुलाई मासे द्वितीय सप्ताह माध्यमिक रेजल्ट प्रस्तुति होच्छे सम्पन्न। राज्य संकेत पेले किन्तु तुम्हारे फल बेरिए जाए। बंधुरा, तुम्हारा कोनो टेंशन करो ना, एखन थेके तुम्हारा परवर्ती क्लासेर जोन्नो प्रस्तुति निते शुरू करो। बंधुरा, देखे नेया जाक जे शिक्षामंत्री की बोलेछेन माध्यमिक रेजल्ट सम्पर्के, बा माध्यमिक रेजल्ट कबे देबे ता आमरा सम्पूर्ण भालोभावे बा परिष्कार हये नेई जे कबे रेजल्ट तुम्हरा पेते पारो। एबछर माध्यमिक फल प्रकाशेर निश्चित तारीख पावा ना गेलेओ किन्तु जुलाई मासेर द्वितीय सप्ताहेर मध्ये रेजल्ट प्रस्तुत करे फेलते चाइछे मध्यशिक्षा पर्षद, एमनटाई जाना जाच्छे राज्य स्कूल शिक्षा दफ्तर सूत्रे। तबे फल प्रकाशेर चूड़ान्त तारीख किन्तु निर्भर करबे राज्येर सिद्धान्तेर उपरेई। लकडाउनेर मध्येई मध्यशिक्षा पर्षद उत्तरपत्र एबं नम्बर संग्रहेर काज शुरू करे देय। पर्षदेर काछे सब नम्बर जमार प्रक्रिया प्राय सम्पूर्ण हये गेछे। एबार फलाफल तैरीर काज शुरू करे दियेछे पर्षद। एबछर माध्यमिक परीक्षा दियेछे 10 লক্ষেরও किन्तु বেশি। রেজাল্ট ও সার্টিফিকেট তৈরি করতে ন্যূনতম 20 দিন সময় লাগবে। সেক্ষেত্রে পর্ষদ মনে করছে তারা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে পারবে। যদিও করোনা সংক্রমণের ফলে জুলাই মাস স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, এই অবস্থায় মাধ্যমিকের ফল প্রকাশ করলে ছাত্রছাত্রীরা কীভাবে মার্কশিট ও সার্টিফিকেট পাবে তা ভাবাচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ও পর্ষদের আধিকারিকদের। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই একই কথা বলেছিলেন। এ প্রসঙ্গে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন পর্ষদ প্রস্তুতি চূড়ান্ত রাখছে, সরকারের তরফে সবুজ সংকেত পেলেই কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট হয়ে যাবে। তা বন্ধুরা, তোমরা কোনো টেনশন করো না পাশের ব্যাপারে, এবার পাশের হার কিন্তু অনেক অনেক বেশি থাকবে অন্যবারের তুলনায়, তাই তোমরা সকলেই কোনো রকম টেনশন করবে না, আশা করি তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে। বন্ধুরা, আরও বেশি অনেক অনেক ভিডিও পেতে এবং পড়াশোনা বিষয়ে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ও আমার পাশে থাকতে হবে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।